চাণক্যের মতে সর্বদা মানুষের ভালো অভ্যাস অবলম্বন করা উচিত। ভালো অভ্যাস একজন ব্যক্তিকে দুর্দান্ত এবং সফল করে তোলে। ভালো অভ্যাস শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বিকশিত হয়। চাণক্য এক বিরাট পণ্ডিত ছিলেন। চাণক্য অনেক বিষয়ে সচেতন ছিলেন। চাণক্য যত ভালো শিক্ষক ছিলেন তেমনি অর্থনীতিবিদও ছিলেন। এছাড়া চাণক্য একজন দক্ষ কৌশলবিদ ছিলেন। চাণক্য সমাজ ও মানুষকে গভীরভাবে প্রভাবিত করে প্রতিটি বিষয় অধ্যয়ন করেছিলেন। অভিজ্ঞতার ভিত্তিতে চাণক্য নীতিকে তাই এক বিশেষ স্থান দেওয়া হয়েছে। জীবনে সফল হওয়ার জন্য মহান পণ্ডিত চাণক্য যেসব পরামর্শ দিয়েছেন তা আজও প্রাসঙ্গিক। সফল হওয়ার জন্য তিনি আলস্য ত্যাগ করতে বলেছেন, মন রাখতে বলেছেন, ইতিবাচক ও মিথ্যার আশ্রয় নিতে বারণ করেছেন। একবার সেগুলি আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। চাণক্যের মতে আলস্য একজন মানুষের সব থেকে বড় শত্রু এবং সাফল্য লাভের পথে মস্ত বড় বাধা। এ বাধা অতিক্রম করতে না পারলে, এই শত্রুকে পরাস্ত করতে না পারলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে মানুষের সমস্যা হয়। আলস্য যাকে পেয়ে বসেছে সে সমস্ত কাজে দেরি করে, সময়ের কাজ সময়ে করতে পারে না সে, বলে যা পাওয়ার যোগ্য ছিল তা থেকে বঞ্চিত হতে থাকে দিনের পর দিন। তাই নিজের সফল হওয়ার পথ সুগম করতে আলস্যকে চিরতরে বিদায় দেওয়ার পরামর্শ দিচ্ছেন চাণক্য। খোঁজ নিলেই বোঝা যায় যিনি জীবনে সফল তিনি কখনো অলস নন। মানুষকে সফল হতে হলে নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখতে হবে বলে মনে করতেন চাণক্য। নেগেটিভ ভাবনা কারোর মাথায় কিংবা মনে থাকলে তা কাজের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। নেতিবাচক ভাবনা প্রশ্রয় দিতে থাকলে ইতিবাচক এনার্জি কাজ করতে বাধা দেয়। যে কাজ সহজে হয়ে যেতে পারত তা ধাক্কা খেতে থাকে। চাণক্য আরো এক ধাপ এগিয়ে বলছেন, যদি কোনো ব্যক্তি অত্যন্ত প্রতিভাবান হন কিন্তু মন যদি নেতিবাচক ধারণার দ্বারা চালিত হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রেও কর্ম সাধনায় সিদ্ধি লাভ কঠিন হয়ে পড়ে। তাই ইতিবাচক হতেই হবে। মিথ্যার আশ্রয় নয়, জীবনে সফল হওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিতে বারণ করেছেন চাণক্য। মিথ্যা কথা বা আচরণ একটি অন্যায় কাজ, এমন একটি অন্যায়ের মাধ্যমে সাফল্য আসতে পারে না বলে মনে করেছেন চাণক্য। তার ব্যাখ্যা, জীবনে এক লাফে সফল হয়ে যাওয়ার জন্য অনেকে মিথ্যার আশ্রয় নিতে থাকেন। একাধবার সাফল্য এসেও যায় কিন্তু সেই সাফল্য চিরস্থায়ী হয় না, কারণ মিথ্যা যখন ধরা পড়ে যায় তখন সমস্ত সাফল্যের সুনামের উপর বদনামের কালিমা সেটে যায়, তা থেকে আর বেরিয়ে আসা যায় না। তাই প্রয়োজনে সাফল্যের জন্য একটি বেশি সময় কিংবা পরিশ্রম লাগলেও মিথ্যার পথ এড়িয়ে চলতে নির্দেশ দিচ্ছেন চাণক্য। জীবনযাত্রায় পরিবর্তন, যতক্ষণ আজকের কাজটি আগামী কাল স্থগিত করার প্রবণতা রয়েছে ততক্ষণ সাফল্য অর্জন করা যায় না। যারা সাফল্য অর্জন করেন তারা সুশৃঙ্খল জীবনধারা গ্রহণ করেন, কারণ জীবনযাত্রা পরিবর্তন না করে সাফল্য অর্জন করা কঠিন। অতএব সবার আগে জীবনযাত্রার পরিবর্তন করা উচিত। আজকের কাজটি আগামীকাল করব এই মনোভাব এড়ানো উচিত। এর জন্য সময়ের গুরুত্ব বুঝতে হবে। সাফল্য অর্জনের জন্য দৃঢ় কৌশল তৈরির প্রয়োজন, না হলে সাফল্য পেতে অসুবিধায় পড়তে হবে। সাফল্য অর্জনের জন্য একজন ব্যক্তির প্রথম কাজ লক্ষ্য নির্ধারণ করা, এরপরে ব্যক্তির একটি কৌশল তৈরি করা উচিত এবং সেই মতো কাজ করা উচিত। সময় পরিচালনা, যে ব্যক্তি সময় মতো তার সমস্ত কাজ সমাপ্ত করে সাফল্য তার থেকে খুব বেশি দূরে নয়। সময় পরিচালনার কথা মাথায় রাখুন। সময় মতো পরিচালনার জ্ঞান সময় মতো কাজ শেষ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল থেকে শিক্ষা নিতে হবে, যারা তাদের ভুলগুলি থেকে শিক্ষা গ্রহণ করে এগুলি কাটিয়ে উঠে তারা খুবই শীঘ্রই সাফল্য অর্জন করে। সময়ের ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। সাফল্য অর্জনে অনেক বাধা রয়েছে, বাধা এলে ব্যক্তির সাহস হারানো উচিত নয়। ধৈর্য ও সাহস ধরে ধারাবাহিকভাবে কাজ করা উচিত, সাফল্য জীবনে ধরা দেবেই। সফল হতে গেলে সর্বদা কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতেই হবে। শ্রমের কোনো বিকল্প নেই। যতক্ষণ না ব্যক্তির কাজ সফল হচ্ছে ততক্ষণ সেই ব্যক্তির কঠোর পরিশ্রম করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওতে চাণক্যের যেই নীতিগুলির কথা বলা হলো আপনাদেরকে ব্যাখ্যা সহকারে জানালাম, অবশ্যই সেগুলি মেনে চলার চেষ্টা করুন, তাহলেই জীবনে অনেক সফলতা পাবেন আপনি এবং অনেক বিপদের হাত থেকেও খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।
আপনার কি মনে হয় চাণক্য নীতি করে আপনাদের জীবন পরিবর্তন করতে পারবে? অবশ্যই সেটি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।